Ladies and gentlemen, welcome to PRC Foundation. So guys, asker lecture text porar jonno tumra amader official website literatureexpress.com visit karo aur bangla translation er sathe porar jonno makeyourexam.com visit karo. To cholo asker lecture shuru kori. So ladies and gentlemen, aske amra Dr. Faustus ei bikhato tragedy ta niye alochona korbo. Dr. Faustus ei bikhato tragedy ta likhechen Christopher Marlowe. Christopher Marlowe Kip Marlowe nameo porichito. Christopher Marlowe er life duration 1694 to 1593 বলেও আখ্যায়িত করেছেন তো গাইস এই ট্র্যাজেডিটার টাইম সেটিং হচ্ছে 16th সেঞ্চুরি রেনেসাঁস রেনেসাঁস মানে কি রিবার্থ পুনর্জাগরণ পুনর্জন্ম আর এই ট্র্যাজেডিটার প্লেস সেটিং হচ্ছে উইটেনবার্গ জার্মানি রোম কোর্ট অফ জার্মান এম্পেরর চার্লস V প্যালেস অফ ডিউক অফ ভ্যানহোল্ট অফ জার্মানি এই প্লেস সেটিং গুলো এখানে পাওয়া যাবে এই প্লেটাতে 5টা অ্যাক্ট রয়েছে আর একটা ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে এই প্লেটার সোর্স অফ প্লট ক্রিস্টোফার মার্লো একটা বই পড়ার মাধ্যমে অর্জন করেছিলেন আর সে বইটার নাম হচ্ছে ফাস্ট বাচ যেটা লিখেছিলেন একজন জার্মান স্কলার তার নাম হচ্ছে ফ্রাঙ্কফর্ট এই বইটা লিখেছিল 1587 সালে তো গাইস চলো এবার আমরা থিমের উপরে ফোকাস করি এখানে অনেকগুলো থিম ক্রিস্টোফার মার্লো দেখিয়েছেন প্রথম নম্বরে যেটা আসে সেটা হচ্ছে নিক্রোমেন্সি অর ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যে থিম বা প্রভাব সেটাকে কিন্তু ক্রিস্টোফার মার্লো দেখিয়েছেন এর পরবর্তীতে যে থিমটা আসে সেটা হচ্ছে ম্যানস লিমিটেশনস এন্ড পটেনশিয়াল মানুষের সীমাবদ্ধতা এবং সম্ভাবনা মানুষকে একটা গণ্ডির মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকতে হয় যদি মানুষ একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থাকে তাহলে সে কিন্তু ধার্মিক জীবন থেকে আলাদা হয়ে যায় এবং তার জীবনটা ট্র্যাজিক হতে শুরু করে পরবর্তী থিম যেটা দেখানো হয়েছে প্রাইড এন্ড অ্যাম্বিশন অহংকার এবং উচ্চ আকাঙ্ক্ষা মানুষকে যে নিচের দিকে নিয়ে যায় সেই বিষয়টাকে দেখানো হয়েছে এরপরে যেটা সেটা হচ্ছে গুড ভার্সেস এভিল ভালো এবং খারাপের মধ্যে যে একটা কুণ্ডল কনফ্লিক্ট সেটাকে দেখিয়েছেন ভালো কাজ করার জন্য কখনো ভাবতে হয় না কিন্তু খারাপ কাজ করার জন্য শতবার ভাবতে হয় নিজের মনের সাথে যে যুদ্ধ করতে হয় সেটাকে ক্রিস্টোফার মার্লো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন নেক্সট ওয়ান ড্যামনেশন মানুষের যে অধপতন বিলুপ্তি নিচের দিকে নেমে যাওয়া সেটাকে দেখিয়েছে মানে একটা মানুষ যত বড় হতে চাইবে সে তত নিচের দিকে নেমে যাবে যদি তার লিমিটেশনটা সে ক্রস করে ফেলে এরপর যেটা সালভেশন মার্সি এন্ড রিডেমশন মুক্তি দয়া এবং যেটা হচ্ছে প্রায়শ্চিত্ত যে বিষয়টা মানুষ কিভাবে পাপ থেকে মুক্তি পেতে পারে ঈশ্বরের দয়া পেতে পারে এবং একটা সুন্দর জীবন যাপন করতে পারে সেই পন্থাটাকেও ক্রিস্টোফার মার্লো কিন্তু দেখিয়েছেন এই ট্র্যাজেডিটাতে আর বেসিক্যালি এটার কারণে এই ট্র্যাজেডিটাকে কিন্তু মোরালিটি প্লে নামে আখ্যায়িত করা হয় এরপরে যে থিমটা দেখা রয়েছে সেটা হচ্ছে ভ্যালুইং নলেজ ওভার উইজডম অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে এটা যে প্রজ্ঞার চাইতে বেশি যদি জ্ঞানকে মূল্যায়ন করা হয় তাহলে মানুষ সেটা ভুল করে তো আমি এখানে নলেজ এবং উইজডম এই দুইটার মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা আমি তোমাদেরকে একটু জানিয়ে দিই উইজডমটা হচ্ছে মানুষের সহজাত ইনহেরেন্ট মানে মানুষ জন্মসূত্রে এটা লাভ করে আর নলেজটা হচ্ছে কি অর্জিত জ্ঞান এই দুইটার যদি প্রপার কম্বিনেশন হয় তাহলে মানুষের জীবনটা সফল হয় এবং সুখে শান্তিতে পরিপূর্ণ হয়ে যায় আর এই দুইটার যদি কম্বিনেশন না হয়ে প্রজ্ঞার উপরে যদি জ্ঞানকে মূল্যায়ন করা হয় তাহলে সেক্ষেত্রে ডক্টর ফস্টাসের মতো একটা ট্র্যাজিক লাইফ লিড করতে হবে তো লেডিস এন্ড জেন্টলম্যান চলো এবার আমরা সিম্বলের উপরে ফোকাস করি এই ট্র্যাজেডিটাতে বেসিক্যালি তিনটা সিম্বলের উপরে ফোকাস করা হয়েছে ফার্স্ট ওয়ান বুকস বুকস হচ্ছে এই ট্র্যাজেডিটাতে নলেজ এবং উইজডমের প্রতি ডক্টর ফস্টাসের যে অ্যাটিটিউড সেই অ্যাটিটিউডের প্রতীক হিসাবে দেখানো হয়েছে অর্থাৎ ডক্টর ফস্টাস প্রায় সব বই পড়ে ফেলেছে সে মেডিসিনে প্রজ্ঞা অর্জন করেছে সে থিওলজিতে মানে ধর্মে প্রজ্ঞা অর্জন করেছে সে ল আইনে প্রজ্ঞা অর্জন করেছে এভাবে মেজর ব্রাঞ্চেস অফ নলেজ যতগুলো মেজর ব্রাঞ্চ রয়েছে জ্ঞানের সবগুলোর উপরে সে প্রজ্ঞা অর্জন করেছে এক্সপার্টনেস গেইন করেছে কিন্তু তারপরে সে স্যাটিসফাইড না এবং বই পুস্তকগুলো তার কাছে কিন্তু যে এখন মনে হচ্ছে যে এগুলো একটা ফালতু জ্ঞানের জায়গা কারণ ডক্টর ফস্টাস এত জ্ঞানী হওয়ার পরেও সে কিন্তু ক্ষমতাবান এবং ধনী ব্যক্তি
অব্দি হতে পারেনি। এরপরে যে সিম্বলটা দেখানো হয়েছে সেটা হচ্ছে অ্যাঞ্জেলস। এখানে অ্যাঞ্জেলস আর কিছু না, পার্সোনিফিকেশন অফ হিউম্যান হার্ট। দ্যাট মিন্স সিম্বলিক্যালি এটাকে রিফ্লেক্ট করা হয়েছে যে মানুষের অন্তরের মধ্যে যে খারাপ এবং ভালো এই দুইটা দিক রয়েছে সেই বিষয়টাকে এখানে ক্রিস্টোফার মার্লো অ্যাঞ্জেলস দ্বারা সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করেছেন। এরপরে সবচেয়ে জবরদস্ত যে সিম্বলটা আসে সেটা হচ্ছে ব্লাড। ব্লাড এটা প্রতীক কিসের? ব্লাড হচ্ছে লাইফ মানে জীবনের প্রতীক এবং ঈশ্বরের সাথে মানুষের যে সংযোগ সেটার প্রতীক। আর এখানে যে ফ্রোজেন ব্লাড জমে যাওয়া যে রক্ত সেই রক্তটা হচ্ছে সিগনিফাই করে হচ্ছে ওয়ার্নিং কে, মানে সিম্বলিক অর্থ প্রকাশ করে ওয়ার্নিং। যে ডক্টর ফস্টার যখন শয়তানের সাথে যে বন্ডটা স্বাক্ষর করতে যাচ্ছিল সেই বন্ডটা কিন্তু স্বাক্ষর করতে হয়েছিল ডক্টর ফস্টারকে তার নিজের রক্ত দিয়ে। আর ডক্টর ফস্টার যখন তার হাতে চাকু দিয়ে আঘাত করে তখন কিন্তু তার রক্ত জমে গিয়েছিল। আর এই জমে যাওয়া রক্তটা কিন্তু ওয়ার্নিং, একটা যে অপুরালা তাকে ওয়ার্নিং দিচ্ছে যে এই বন্ডটা তুমি স্বাক্ষর করো না, এটা তোমার জন্য খুব খারাপ হবে। আর এরপরে যেটা দেখানো হয়েছে যে এই জমে যাওয়া রক্তটাকে কয়লার আগুন দ্বারা নিভানো। এই নিভানোটা যেটা প্রতীক অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে মানুষের হৃদয়ের পার্মানেন্ট অ্যাগনি প্রকাশ করে, যন্ত্রণাকে প্রকাশ করে। তো এই মোটামুটি সিম্বলস। তো লেডিস এন্ড জেন্টলম্যান, এবার চলো আমরা ক্যারেক্টার লিস্টের উপরে ফোকাস করি। তো প্রথমে যে ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে সেটা হচ্ছে ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাস একজন গ্যানিব্যাগ, সে জার্মানির যে শহর উইজেনবার্গ, এই উইজেনবার্গের কিন্তু সে একজন সবচাইতে জ্ঞানী ব্যক্তি হিসেবে পরিচিত, একজন ইন্টেলেকচুয়াল পারসন হিসেবে পরিচিত। আর এর প্রাইড এবং হাই অ্যাম্বিশনের কারণে এ কিন্তু বিলুপ্তির দিকে নেমে যায়। এরপরে যেটা চরিত্র আসে সেটা হচ্ছে মেফিস্টোফেলিস। মেফিস্টোফেলিস হচ্ছে ডক্টর ফস্টাসের এই ট্র্যাজেডিটাতে 24 বছরের জন্য সার্ভেন্ট। বাট মেফিস্টোফেলিস বেসিক্যালি শয়তানের সার্ভেন্ট, লুসিফার, যার অপর নাম হচ্ছে শয়তান। এই শয়তানের সার্ভেন্ট হচ্ছে মেফিস্টোফেলিস। এই মেফিস্টোফেলিস ডক্টর ফস্টাসকে বিভিন্ন ধরনের নিক্রোমেন্সি প্র্যাকটিস করতে এবং প্রয়োগ করতে এই ট্র্যাজেডিটাতে সাহায্য করে থাকে। নিক্রোমেন্সি বলতে কি বোঝো? আগেই বলেছি, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু চর্চা করা, মানুষকে ইলিউশনের মধ্যে ফেলে দেওয়া, মতিভ্রম ঘটানো মানুষের। এর পরবর্তী যে চরিত্রটা আসে সেটা হচ্ছে ওয়েগনার। ওয়েগনার হচ্ছে ডক্টর ফস্টাসের বিশ্বস্ত সার্ভেন্ট। ডক্টর ফস্টাস 24 বছরের একটা জীবন যাপন করার পরে, আলিশান দুঃখজনক জীবন যাপন করার পরে যখন তার মৃত্যু নিশ্চিত হয়ে যায় তখন ডক্টর ফস্টাস ভাবে যে আমার এত সম্পদ এগুলো কি হবে। এই জন্য পরিশেষে সে ওয়েগনারকে এই সম্পদ গুলো দান করে যায়। এরপরে পার্সোনিফাইড যে ক্যারেক্টার দুইটা পাই সেটা হচ্ছে গুড অ্যাঞ্জেল অ্যান্ড এভিল অ্যাঞ্জেল। গুড অ্যাঞ্জেল সবসময় ডক্টর ফস্টাসকে সংকেত দেয় যে তুমি খারাপ কাজের দিকে ধাবিত হয়ে না। আর ব্যাড অ্যাঞ্জেল বা এভিল অ্যাঞ্জেল সবসময়ের জন্য ডক্টর ফস্টাসকে প্রলুব্ধ করতে থাকে যে এটাই আসল জীবন, সম্পদ ক্ষমতা এটাই হচ্ছে আসল জীবন, এর চাইতে আর কোনো জীবন নেই। তো আসলে এই দুইটা ক্যারেক্টার হচ্ছে সিম্বলিক বা অ্যালিগোরিক্যাল ক্যারেক্টার, যার মাধ্যমে ক্রিস্টোফার মার্লো মানব হৃদয়ের যে রিফ্লেকশন, মানুষের মধ্যে যে ভালো এবং খারাপ প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে সেই বিষয়টাকে ফুটিয়ে তুলেছেন। এই মোটামুটি মেজর ক্যারেক্টার। এবার চলো আমরা মাইনর ক্যারেক্টারের দিকে দৃষ্টি দিই। মাইনর ক্যারেক্টার বলতে এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রথমে ভ্যালডেস। ভ্যালডেস হচ্ছে ডক্টর ফস্টাসের যে একজন বন্ধু, যে ডক্টর ফস্টাসকে নিক্রোমেন্সি চর্চা করার জন্য সাহায্য করে, কালো জাদু চর্চা করার জন্য সাহায্য করে। এরপরে হচ্ছে কর্নেলিয়াস। কর্নেলিয়াসও ডক্টর ফস্টাসের একজন বন্ধু, যে তাকে কালো জাদু শেখানোর জন্য সাহায্য করে। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে লুসিফার। লুসিফার হচ্ছে শয়তান। তো প্যারাডাইস লস্ট এই ইপিক পোয়েট্রিটাতে জন মিল্টন লুসিফারকে খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। প্যারাডাইস লস্ট এর উপরে আমাদের লেকচার আছে, তোমরা ওটা দেখে নাও, তাহলে পুরো কাহিনীটা তোমরা বুঝতে পারবে। নেক্সট ক্যারেক্টার যেটা সেটা হচ্ছে বেলজিবাব। বেলজিবাব হচ্ছে লুসিফারের চিফ লেফটেন্যান্ট, মানে প্রধান সৈনিক, সেনাপতি যাকে বলা হয়। এরপর লেডিস এন্ড জেন্টলম্যান, সেভেন ডেডলি সিনস। সেভেন ডেডলি সিনস এটা হচ্ছে পার্সোনিফাইড ক্যারেক্টার, মানে পৃথিবীতে কোন সাতটা জিনিস হচ্ছে ভয়ঙ্কর অপরাধের বা পাপের, সেই জিনিসটাকে ডক্টর ফস্টাস এই ট্র্যাজেডিটাতে ক্রিস্টোফার মার্লো খুবই চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। তো সেভেন ডেডলি সিনস এই টার্মটাকে মনে রাখার জন্য আমি একটা সেন্টেন্স বলছি তোমাদেরকে, তোমরা এই সেন্টেন্সটা সুন্দরভাবে বুঝো, তাহলেই এগুলো তোমাদের সারা জীবনের জন্য মাথায় থেকে যাবে। সেন্টেন্সটা হচ্ছে এল জি এস পি সি উই হ্যাভ। এখানে এল শব্দের অর্থ হচ্ছে লিকারি। লিকারি মানে হচ্ছে লম্পট বা ভ্রষ্টাচার, যেটা সেটা হচ্ছে লিকারি। এরপরে কি জি? জি মানে হচ্ছে গ্লুটনি। গ্লুটনি মানে হচ্ছে সবসময় খাই খাই স্বভাব করা, এটা। তারপরে কি এস?
S stands for sloth, অলসতা, অলসতা একটা seven deadly sin. এরপরে যেটা আসে সেটা হচ্ছে P, P stands for pride, অহংকার. C, C stands for covetousness, মানে হচ্ছে প্রলোভন, লোভ. We have, তাহলে we এর মধ্যে কি আসে? We, W দ্বারা বোঝানো হয়েছে wrath, ক্রোধকে, আর E দ্বারা বোঝানো হয়েছে envy, ঈর্ষাকে. তাহলে এই সাতটা জিনিস seven deadly sins, এটা মনে রাখবে. আর এই সাতটা জিনিস হচ্ছে evil nature of human beings. সুতরাং এই সাতটা জিনিসকে তোমার কি করতে হবে, প্রতিরোধ করতে হবে, তাহলে তোমার এভিল ন্যাচার অফ হিউম্যান বিইংস এটা থেকে তুমি মুক্তি পাবে. এরপরে ফাইনালি যেটা আসে সেটা হচ্ছে অ্যান ওল্ড ম্যান. এই ওল্ড ম্যানের চরিত্রটা হচ্ছে ডক্টর ফস্টাসকে বারবার বারবার রিপেন্ট করার জন্য এই ট্র্যাজেডিটার শেষে সে কিন্তু অনুরোধ করে এবং উপদেশ দেয়, কিন্তু ডক্টর ফস্টাস প্রথমে মনে করে যে ঠিক আছে আমি রিপেন্ট করব, কিন্তু শয়তান ওই মুহূর্তে ডক্টর ফস্টাসকে কিন্তু হুমকি ধামকি দেয়, যার ফলে ডক্টর ফস্টাস তার প্রায়শ্চিত্রটা করতে পারে না. এই মোটামুটি বেসিক ইনফরমেশন. তো গাইস এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্রিটিক্যাল সামারি. তো ডক্টর ফস্টাস যিনি জার্মানির উইটেনবার্গের একজন ইন্টেলেকচুয়াল পারসন, সে তার রিডিং রুমে বসে আছে, বসে থেকে ভাবছে যে আমি সব বিষয়ের উপরে জ্ঞান অর্জন করেছি, যেমন ধর্মের উপরে জ্ঞান অর্জন করেছি, আইনের উপরে জ্ঞান অর্জন করেছি, চিকিৎসা বিজ্ঞানের উপরে জ্ঞান অর্জন করেছি, কিন্তু আমার এত এত জ্ঞান আমাকে কি দিল? আমাকে কোনো সম্পদ দিল না, আমাকে কোনো ক্ষমতাও দিল না. এটা ভেবে সে হয়রান হয়ে যাচ্ছে এবং সে ভাবছে যে এবার সে নতুন কিছু চর্চা করবে, অর্থাৎ সে নিক্রোমেন্সি চর্চা করবে, সে কালো জাদু বিদ্যা চর্চা করবে. আর এই কালো জাদুবিদ্যা চর্চা করার জন্য ডক্টর ফস্টাস তার দুইজন জার্মান ফ্রেন্ড, যাদের নাম হচ্ছে ভ্যালডেস এবং কর্নেলিয়াস, এদের সাহায্য নেয়. ভ্যালডেস এবং কর্নেলিয়াস ডক্টর ফস্টাসকে কালো বিদ্যা, কালো ব্ল্যাক ম্যাজিক শেখানোর জন্য বই পুস্তক দেয় এবং তাকে সাহায্য করে কিভাবে শয়তানের যে সার্ভেন্ট মেফিস্টোফেলিস তাকে হাজির করা যায়. ডক্টর ফস্টাস বই পুস্তক পড়ার মাধ্যমে খুব সহজেই মেফিস্টোফেলিসকে কিন্তু হাজির করে ফেলে, আর মেফিস্টোফেলিসকে হাজির করে ফেলে ডক্টর ফস্টাস মেফিস্টোফেলিসকে আদেশ দেয় যে তুমি আমার সার্ভেন্ট হয়ে যাও এবং আমাকে সবচেয়ে ধনী এবং সম্পদশালী বানাও. তো মেফিস্টোফেলিস এই কথা শুনে ডক্টর ফস্টাসকে উত্তর দেয় যে আমি তো আপনার সার্ভেন্ট হতে পারবো না, কারণ আমার মনিব হচ্ছে লুসিফার, শয়তান, আমি তার অনুমতি ছাড়া কখনোই কারো সার্ভেন্ট হতে পারি না. তারপরে ডক্টর ফস্টাস মেফিস্টোফেলিসকে বলে ঠিক আছে তাহলে তুমি তোমার মনিব লুসিফারের কাছ থেকে আদেশ নিয়ে আসো যে তুমি আমার সার্ভেন্ট হবে কিনা. মেফিস্টোফেলিস সিন থেকে অদৃশ্য হয়ে যায়. এই অবস্থায় ডক্টর ফস্টাসের যে রিফ্লেকশন অফ হার্ট, গুড অ্যাঞ্জেল এবং ব্যাড অ্যাঞ্জেল, এরা দুজন কিন্তু হাজির হয়। গুড অ্যাঞ্জেল ডক্টর ফস্টাসকে উপদেশ দিচ্ছে যে ডক্টর ফস্টাস তুমি এটা কি করতে যাচ্ছ, শয়তানের দ্বারস্থ হয়ে ক্ষমতা এবং সম্পদের অধিকারী হতে যাচ্ছ, এটা মোটেই ঠিক হচ্ছে না। এইভাবে গুড অ্যাঞ্জেল ডক্টর ফস্টাসকে ওয়ার্ন করছে, উপদেশ দিচ্ছে। ঠিক সেই মুহূর্তেই ব্যাড অ্যাঞ্জেল কিন্তু ডক্টর ফস্টাসকে ইন্সপায়ার করছে, এনকারেজ করছে যে না না তোমার চিন্তা একদম সঠিক, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এই যে একটা আলিশান জীবন যাপনের, এই জীবনটাই হচ্ছে প্রকৃত জীবন এই দুনিয়াতে, আর এই জীবনের বাইরে বেসিক্যালি আর কোনো জীবন এই দুনিয়াতে নেই। তো এইভাবেই ডক্টর ফস্টাস তার হৃদয়ের কনফ্লিকশনে ভুগছে, আর মেফিস্টোফেলিস লুসিফারের কাছ থেকে একটা বার্তা নিয়ে এসেছে ডক্টর ফস্টাসের কাছে, নিয়ে এসে ডক্টর ফস্টাসকে বলছে যে ফস্টাস লুসিফার তোমার শর্তে রাজি হয়েছে, কিন্তু একটা শর্ত আছে যে 24 বছরের জন্য তোমাকে এই পৃথিবীর সবচাইতে বেশি ক্ষমতাবান, সুনামধন্য আর সম্পদশালী লোক বানানো হবে, আর 24 বছর পরে তোমাকে মানে মৃত্যুবরণ করতে হবে এবং চিরতরে তোমার আত্মাকে নরকের বাদশা লুসিফারের কাছে বিক্রি করে দিতে হবে, আর এর জন্য তোমার নিজের শরীরের রক্ত দিয়ে তোমাকে একটা বন্ড সাইন করতে হবে। তারপর লেডিস এন্ড জেন্টলম্যান ডক্টর ফস্টাস এবার কি করবে? তো ডক্টর ফস্টাস ভাবছে যে ঠিক আছে আমি সবচেয়ে বেশি সম্পদশালী লোক হতে চাই, ক্ষমতাবান লোক হতে চাই, সুতরাং আমি অবশ্যই এটা সাইন করব। তো ডক্টর ফস্টাস যখন চাকু দিয়ে তার নিজের হাতে মানে আঙ্গুল কাটার জন্য আঘাত করে, তখন কিন্তু তার আঙ্গুল কাটে কিন্তু রক্ত জমে যায়। এই যে জমে যাওয়া রক্ত এবং রক্তের যে ব্লাডের যে সিম্বলিক সিগনিফিকেন্স সেটা আমি আলোচনা করেছি, এইটা কিন্তু ওয়ার্নিং দেওয়া হয় একটা। তো তখন এই জমে যাওয়া রক্ত দিয়ে তো ডক্টর ফস্টাস এই এগ্রিমেন্টটাকে সাইন করতে পারছে না। তো তখন মেফিস্টোফেলিস কি করলো যে এক খণ্ড মানে কয়লার আগুন নিয়ে আসলো, নিয়ে এসে ডক্টর ফস্টাসের ওই রক্তটা গলিয়ে ডক্টর ফস্টাসকে দিয়ে ওই এগ্রিমেন্টটাকে সাইন করিয়ে নিল। তো এরপরে এই এগ্রিমেন্টের পরে আবার যে দৃশ্যটা আসে সেটা হচ্ছে গুড অ্যাঞ্জেল এবং ব্যাড অ্যাঞ্জেল। গুড অ্যাঞ্জেল ডক্টর ফস্টাসকে আবার বলছে যে ডক্টর ফস্টাস এখনো সময় আছে, তুমি ফিরে এসো, কারণ তোমার সময় কিন্তু এখনো চলে যায়নি, তুমি বেশ একজন জ্ঞানী মানুষ, তুমি খুব সুন্দর সাবলীল জীবন এই দুনিয়াতে যাপন করতে পারো, তুমি কেন নিজেকে
নিজেকে শয়তানের দ্বারস্থ করবে, তুমি ফিরে এসো। ব্যাডাঞ্জেল বলছে, কি ডক্টর ফস্টাস, এটা একটা কি ধরনের বিষয়? তুমি এগ্রিমেন্ট সাইন করেছো, দুনিয়াতে সবচাইতে আলিশান জীবন যাপন করবে, এর চাইতে সুসংবাদ, এর চাইতে ভালো জিনিস তোমার জন্য কি হতে পারে? তো ডক্টর ফস্টাস এইভাবে কনফ্লিকশনের মাধ্যমে শয়তানের দ্বারস্থ হয়ে যায় এবং শয়তানের পন্থা অবলম্বন করে। এর পরবর্তীতে সিনটা টার্ন নেয় যে ডক্টর ফস্টাস মেফিস্টোফিলিসের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করছে এবং ডক্টর ফস্টাস মেফিস্টোফিলিসকে বলছে যে মেফিস্টোফিলিস, এবার আমাকে একটা সুন্দরী বউ এনে দাও, আমি সুন্দরী একটা মেয়েকে বিয়ে করতে চাই, কারণ নারী সঙ্গ এই দুনিয়ার সবচেয়ে সুখ এবং স্বাচ্ছন্দ্যের। তখন মেফিস্টোফিলিস ডক্টর ফস্টাসকে বলছে যে নো, আমাদের লাইনে বিবাহ বৈধ না, তবে তুমি মিস্ট্রেস রাখতে পারো। এই যে মিস্ট্রেস রাখার যে বিষয়টা, এটাকে কিন্তু এই যে অবৈধ বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ককে ক্রিস্টোফার মার্লো এখানে কিন্তু স্যাটায়ার করেছে। তো ডক্টর ফস্টাস বলছে ঠিক আছে, তাহলে মিস্ট্রেসই নিয়ে আসো। তো প্রথমে মেফিস্টোফিলিস একটা শয়তানের শিষ্য মহিলাকে ডক্টর ফস্টাসের কাছে নিয়ে আসে, কিন্তু ডক্টর ফস্টাসের সেটা পছন্দ হয়নি। তো এইভাবে ডক্টর ফস্টাস মেফিস্টোফিলিসের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করছে, পৃথিবীর যে ইভলিউশন, বিপ্লব, পরিবর্তন, বিবর্তন সম্পর্কে আলোচনা করছে। এবং এই আলোচনা করার মাধ্যমে ডক্টর ফস্টাস যখন মেফিস্টোফিলিসকে প্রশ্ন করে যে দুনিয়াটা কে সৃষ্টি করেছে, তখন কিন্তু মেফিস্টোফিলিস চুপ করে যায়, সে উত্তর দেয় না। কারণ হচ্ছে শয়তানের লাইনে ঈশ্বরের নাম নেওয়া যাবে না, ঈশ্বরের নাম যদি নেয় তাহলে তো শয়তান আর শয়তান থাকলো না। এরপরে মেফিস্টোফিলিসকে ডক্টর ফস্টাস আরো একটা প্রশ্ন করে যে স্বর্গ কোথায় আর নরক কোথায়। তখন মেফিস্টোফিলিস বলছে যে নরক একটা নির্দিষ্ট জায়গাতে সীমাবদ্ধ না, নরক সেখানেই থাকে যেখানে ঈশ্বরের অস্তিত্ব থাকে না, যেখানে ভালোর অস্তিত্ব থাকে না। এইভাবে যখন ডক্টর ফস্টাস মেফিস্টোফিলিসকে বিভিন্ন ধরনের প্রশ্নে জর্জরিত করছিল, তখন মেফিস্টোফিলিস বাধ্য হয়ে লুসিফারকে বলছে যে ডক্টর ফস্টাসের হাত থেকে আমাকে বাঁচান, আমি এর প্রশ্নের উত্তর দিতে দিতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি, আমাকে এখান থেকে মুক্তি পেতে হবে। তখন লুসিফার, এই বেলজিবাব, এরা সবাই ডক্টর ফস্টাসের কাছে আসে এবং ডক্টর ফস্টাসের এই দ্বিধাদ্বন্দ্বিত হৃদয়কে প্রশান্তি দেওয়ার জন্য সেভেন ডেডলি সিনস পার্সোনিফাই করে দেখায়, যেটাকে বলতে পারা হচ্ছে রঙ্গমঞ্চ। রঙ্গমঞ্চ তৈরি করে ডক্টর ফস্টাসকে দেখানো হয়। তো সেভেন ডেডলি সিনের জন্য আমি একটা সেন্টেন্স বলেছি, LGSPC we have L stands for liquor, G stands for gluttony, S stands for sloth, P stands for pride, C stands for covetousness, W stands for wrath, E stands for envy. এই সাতটাই হচ্ছে পৃথিবীর সেভেন ডেডলি সিনস। তো এটা দেখে ডক্টর ফস্টাস বেশ এবার শান্ত হয়ে গেল, কারণ পৃথিবীতে যে আনন্দ, উপভোগ, জলসা, সেই জিনিসটাকে শয়তান দেখাতে সক্ষম হলো। তো এরপরে ডক্টর ফস্টাস ইচ্ছা পোষণ করলো, মেফিস্টোফিলিসকে বললো যে আমি পুরো দুনিয়াটা ভ্রমণ করতে চাই। তো মেফিস্টোফিলিস বলছে যে ঠিক আছে, আপনাকে আমি পুরো দুনিয়া ভ্রমণ করাবো। এবং মেফিস্টোফিলিস একটা ড্রাগন চালিত গাড়িতে করে ডক্টর ফস্টাসকে পুরো দুনিয়া ভ্রমণ করিয়ে রোমের একটা পাহাড়ে এসে দাঁড়ালো। এবং রোমের পাহাড়ে দাঁড়ানোর পরে ডক্টর ফস্টাসের কাছে মেফিস্টোফিলিস পৃথিবী সম্পর্কে যে বর্ণনাটা দিচ্ছে, সমতল, এই বর্ণনাটাও যে সাইন্টিফিক্যালি সত্য নয় সেই বিষয়টা কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়। তাহলে ক্রিস্টোফার মার্লো কতটা গভীর নলেজ রাখত। তো এই রোমে ডক্টর ফস্টাস ভাবলো যে রোমে যেহেতু আসলাম, তাহলে একটু গির্জা ভ্রমণ করে যায় এবং একটা গির্জাতে গিয়ে তারা দেখছে যে ভোজনের আয়োজন চলছে। তো মেফিস্টোফিলিস আর ডক্টর ফস্টাস এখানে ভাবলো যে এবার তাহলে এক কাজ করি, এই পোপদেরকে একটু শায়েস্তা করি, এরা জীবনে বহু ধর্মের নাম দিয়ে ব্যবসা করছে আর ভালো মন্দ খেয়েছে, এবার এদেরকে শায়েস্তা করার সময় চলে এসেছে। ডক্টর ফস্টাস এবং মেফিস্টোফিলিস অদৃশ্য থেকে এই পোপদেরকে মানে বেধড়ক পিটায়, তাদেরকে বিভীষিকাময় অবস্থায় ফেলে দেয়। এটা একটা কমিক সিন, কমিক সিন নিয়ে আমরা লেকচারের শেষে আলোচনা করব। তো ডক্টর ফস্টাস এবং মেফিস্টোফিলিস এইভাবে রোমে এই চার্চে গির্জাতে একটা তাণ্ডব লীলা চালায়। এভাবে চালিয়ে ডক্টর ফস্টাস চলে যায় হচ্ছে আবার ব্যাক চলে যায় জার্মানিতে। তো জার্মানিতে যাওয়ার পরে যখন জার্মানিতে ফেরত যায়, তখন পুরো পৃথিবীতে ডক্টর ফস্টাসের সুনাম এটা একবারে বিস্তৃতভাবে ছড়িয়ে গিয়েছে। তো ডক্টর ফস্টাসের ডাক সে হচ্ছে জার্মানির যে এম্পেরর, তার নাম হচ্ছে চার্লস ফিফথ, চার্লস ফিফথের কাছ থেকে। তো চার্লস ফিফথ ডক্টর ফস্টাসকে ডাকে এবং ডক্টর ফস্টাসকে বলে যে ডক্টর ফস্টাস, তুমি আমাকে আমার পূর্বপুরুষ আলেকজান্ডার দ্য গ্রেট এবং তার ওয়াইফ, এদের দুজনকে দেখাও এবং আমি তাদের সাথে কথা বলতে চাই, আমার খুব ইচ্ছা আমি তাদের সাথে কথা বলবো, আমি তাদেরকে দেখবো। তখন ডক্টর ফস্টাস মেফিস্টোফিলিসের সাহায্যে নিক্রোমেন্সির মাধ্যমে আলেকজান্ডার দ্য গ্রেট এবং তার ওয়াইফ, এদের দুজনকে কিন্তু হাজির করতে সক্ষম হয়। আর চার্লস খুব খুশি হয়, খুব খুশি হয়ে সে ডক্টর ফস্টাসকে আরো বেশি
মানে তার যে সুনাম সে সুনামটাকে ছড়িয়ে দেয়। তো এখানে গাইস একটা কমিক সিন আবার রয়েছে যে এই যে চার্লস ফাইভ এর যে কমান্ডার মানে সেনাপতি, এই ডক্টর ফস্টাস কে মক করেছিল যে এই এই লোকের মাধ্যমে কি দেখবে রাজা সম্রাট। তো ডক্টর ফস্টাস রাগ করে এই সেনাপতির মাথায় দুটো শিং গজিয়ে দেয়। ডক্টর ফস্টাস যখন তার নিক্রোমেন্সি পারফর্ম করে তখন ডক্টর ফস্টাস ইম্পেরর কে বললো যে আপনার সেনাপতিকে বাইরে যেতে বলে। আর সেনাপতি যখন বাইরে গেল তখন তাকে দেখে সব সোলজাররা না হেসে পারলো না। তারপরে নিক্রোমেন্সি শেষ হওয়ার পরে সে যখন আবার কোর্টে প্রবেশ করলো তখন রাজাও তাকে দেখে হেসে ফেললো এবং ডক্টর ফস্টাস কে বললো যে ডক্টর ফস্টাস ওকে তুমি মাফ করে দাও। তো ডক্টর ফস্টাস তাকে মাফ করে দিল এবং ডক্টর ফস্টাস এই ভেলকি দেখানোর পরে সে খুব ক্লান্ত এবং শান্ত, সে বাড়িতে একটু বিশ্রাম নিচ্ছে। তো বিশ্রাম নিচ্ছে এমন তো অবস্থায় একজন ঘোড়া ক্রেতা ঘোড়া বিক্রেতা সে ডক্টর ফস্টাস এর কাছে ঘোড়া কিনতে এসেছে। তো ডক্টর ফস্টাস বলছে যে আমি তোমার কাছে একটা ঘোড়া বিক্রি করব, তো তুমি এই ঘোড়াটা দিয়ে সব জায়গায় যেতে পারবে, শুধু পানির উপর দিয়ে যাবে না। তো ডক্টর ফস্টাস এই ঘোড়াটা বিক্রি করে আর এই হর্স কোর্সার এই চরিত্রটা এই ঘোড়াটা নিয়ে মানে পানিতেই নামে, যে ঘোড়া এত সুন্দর চলছে তো পানির মধ্যে গিয়ে দেখি কি হয়। তো পানিতে নামার সাথে সাথে যেই না নদীর মাঝপথে গিয়েছে তখনই এই ঘোড়াটা খড়ের একটা পালাতে পরিণত হয়েছে, একটা পোয়াল পালা বলতে পারো তোমরা, এটাতে পরিণত হয়েছে এবং সে মানে একেবারে জানে বেঁচে গিয়েছে। তো সে রেগে ভেগে ডক্টর ফস্টাস এর কাছে ফেরত আসে যে ডক্টর ফস্টাস আমাকে চিট করেছে। তো ডক্টর ফস্টাস তার ঘরে বিশ্রাম নিচ্ছে, এমন তো অবস্থায় ডক্টর ফস্টাস যখন বিশ্রাম নিচ্ছে তখন এই হর্স কোর্সার এসে ডক্টর ফস্টাস কে ডাকছে। তখন ডক্টর ফস্টাস মানে ঘুমের ভান করে শুয়ে আছে। তো এরপরে এই হর্স কোর্সার ডক্টর ফস্টাস এর পা ধরে একটা টান দেয়, তখন ডক্টর ফস্টাস তার নিক্রোমেন্সির মাধ্যমে দেখায় যে তার পাটা মানে ছিঁড়ে ফেলেছে। তখন এই হর্স কোর্সার কে বলছে ডক্টর ফস্টাস যে তুমি আমার পা ছিঁড়ে ফেললে আমি তোমার নামে কেস করব। তখন তো এই বিপদে পড়ে গিয়েছে, বিপদে পড়ে বলছে যে স্যার আমার নামে কেস করবেন না, আমি আপনাকে মানে সরি। তো বলছে যে তুমি এক কাজ করো, তুমি যে টাকা দিয়ে ঘোড়া কিনেছিলে ওই সমপরিমাণ টাকা যদি আমাকে দাও তাহলে কিন্তু আমি তোমার নামে কেস করব না বা নালিশ করব না। তো হর্স কোর্সার নিজেকে বাঁচানোর জন্য তাকে কিন্তু সেই সমপরিমাণ টাকা যে টাকা দিয়ে ঘোড়া কিনেছিল সেই টাকাটা দেয়। আমি এই অ্যামাউন্টটা বলছি না যেন তোমরা আবিষ্কার করে এই অ্যামাউন্টটা বের করতে পারো। তো এর পরবর্তীতে ডক্টর ফস্টাসের ডাক আসে ডিউক অফ ভ্যানহোল্ট, ভ্যানহোল্ট হচ্ছে জার্মানির একটা শহর, সেখানকার ডিউক ডাক দিয়েছে ডক্টর ফস্টাস কে এবং ডেকে ডক্টর ফস্টাস কে বলছে যে ডক্টর ফস্টাস আমার দাসেস কে আনসিজনাল ফল খাও। আনসিজনাল ফল কেন? কারণ ডক্টর ফস্টাস যখন ডিউক অফ ভ্যানহোল্ডে যায় তখন ডিউক অফ ভ্যানহোল্ডে যে সময় সে নিক্রোমেন্সি চর্চা করার জন্য যায় সে সময় উইন্টার সিজন চলছিল আর উইন্টার সিজন কিন্তু আঙ্গুরের কোনো সিজন না। তো ডক্টর ফস্টাস মেফিস্টোফিলিসের মাধ্যমে আবার আঙ্গুরের এক ঝুড়ি আঙ্গুর ডাসেসের হাতে দিল এবং ডাসেস এই আঙ্গুরটা যখন টেস্ট করে তখন সে বলে অরিজিনাল যে আঙ্গুর তার চাইতেও অনেক বেশি সুস্বাদু। তো এইভাবে ডক্টর ফস্টাস তার আরাম ও আয়েশের ক্ষমতাবান সুনামধন্য আলিশান জিন্দিগি যাপন করতে করতে কিভাবে ২৪টা বছর পার হয়ে গিয়েছে সে একেবারেই বুঝতে পারেনি। এবার ২৪ বছরের শেষ দিনে ডক্টর ফস্টাসের কাছে একজন ওল্ড ম্যান এসে ডক্টর ফস্টাসকে বলছে যে ডক্টর ফস্টাস এখনো সময় আছে, তুমি প্রায়শ্চিত্ত করো, কারণ তোমার প্রায়শ্চিত্ত যদি করো তাও তুমি মুক্তি পাবে। তখন লুসিফার মেফিস্টোফিলিসকে ডক্টর ফস্টাসের কাছে পাঠায় এবং বিভিন্ন ধামকি ধুমকি দেয় আর এর কারণে ডক্টর ফস্টাস সে কিন্তু প্রায়শ্চিত্ত করতে পারে না। তো লেডিস এন্ড জেন্টলম্যান, ডক্টর ফস্টাসের শেষবারের মতো কিন্তু একটা সুযোগ ছিল, কিন্তু ডক্টর ফস্টাস শেষবার তার নিজের শেষ ইচ্ছা পূরণ করার জন্য যে ইচ্ছাটা প্রকাশ করে সেটাও একটা অবৈধ ইচ্ছা। সে বলে আমার জীবন তো শেষ, শেষ মুহূর্ত, তো তুমি এক কাজ করো মেফিস্টোফিলিস, আমাকে শেষবারের জন্য হেলেনকে নিয়ে এসে দাও। হেলেন হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা, তো তাকে নিয়ে এসে দাও, আমি আমার শেষ সময়টা তার সাথে কাটাতে চাই। শেষ ইচ্ছা করে এবং হেলেনকে সে নিয়ে এসে দেয়। তো ডক্টর ফস্টাস হেলেনের সাথে তার শেষ মুহূর্ত যাপন করে আর ঠিক রাত ১২টার সময় ডক্টর ফস্টাসের মৃত্যু ঘটে। তো ডক্টর ফস্টাস মৃত্যুর আগে তার যে জমানো টাকা পয়সা এই টাকাগুলো সম্পদগুলো সব তার বিশ্বস্ত যে সার্ভেন্ট ওয়েগনার তাকে দান করে যায়। তো সকালবেলায় যখন জার্মানির জ্ঞানী ব্যক্তিরা এবং তার বন্ধুরা আসে তখন এসে দেখে যে ডক্টর ফস্টাসের শরীরের অংশগুলো ছিঁড়ে ছিঁড়ে আছে, একটা বীভৎস মৃত্যু হয়েছে। তারপরে সবাই চাইলো যে ডক্টর ফস্টাসকে একটা ভালো ফিউনারেল অর্থাৎ তাকে ভালোভাবে সমাধিস্থ করবে। তো এইভাবে এই ট্র্যাজেডিটা শেষ হয়েছে। তো গাইস এই ট্র্যাজেডিতে মূলত কয়েকটা কমিক সিন আছে,
যেমন রোমের যে চার্চ এর ঘটনা, এটা একটা কমিক সিন। তারপরে হচ্ছে হর্স কোর্সারের সাথে যে ডক্টর ফস্টাসের যে মানে আচরণ, সেটা একটা কমিক সিন। এবং জার্মান ইম্পেরর চার্লস ফাইভ এর কোর্টে যে সেনাপতির মাথায় শিং গজিয়ে দেওয়া, এটা একটা কমিক সিন। এর বাইরে যে আরেকটা কমিক সিন এখানে দেখানো হয়েছে, আমি সেটা সামারিতে বলিনি, কমিক সিনে বলবো তাই, যে রবিন নামে একজন ঘোড়া ব্যবসায়ী সে ডক্টর ফস্টাসের এই নিক্রোমেন্সির বই চুরি করে, এবং চুরি করে সে তার যে সার্ভেন্ট র্যাফ, এই র্যাফ এর সাথে একটা মদের দোকানে গিয়ে একটা কমিক সিন তৈরি করে। মদ রাখা আছে গ্লাসে, গ্লাস আপনা আপনি চলে আসছে তাদের কাছে এবং তারা সমানে মদ খাচ্ছে। তো রবিন মেফিস্টোফেলিসকে ডাকে এবং মেফিস্টোফেলিস দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে রবিনের প্রতি ক্ষিপ্ত হয়ে যায় এবং ক্ষিপ্ত হয়ে রবিন এবং র্যাফকে বানর এবং কুকুর বানিয়ে দেয়। তো এইভাবে ডক্টর ফস্টাসের ট্র্যাজেডিটা শেষ হয়েছে। এই ট্র্যাজেডিতে যে মোরাল লেসনটাকে ফুটানো হয়েছে সেটা বেসিক্যালি আমরা এইভাবে ইভ্যালুয়েট করতে পারি, দ্য জার্নি অফ দ্য ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড ইজ ট্রিফলিং অ্যান্ড ইফিমেরাল, সো নাউন শুড অ্যাকসেপ্ট লিমিটেশনস। এই পৃথিবীর যে বস্তুবাদী পৃথিবীর যে জীবন, এই জীবন হচ্ছে তুচ্ছ এবং ক্ষণস্থায়ী, সুতরাং কোন মানুষই যেন তার সীমানা লঙ্ঘন না করে। By the end of the lecture, I believe that this is the very lucrative lecture for you. আর এতটুকু যদি তোমার এই লেকচারটা থেকে সাহায্য হয় বা সাহায্য আসে, হেল্প আসে, তাহলে লেকচারটা তুমি শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ারের মাধ্যমে আরো অনেক স্টুডেন্টস উপকৃত হবে। আজকের লেকচার এ পর্যন্তই, আগামী লেকচারে আবার সাক্ষাৎ হবে। Be happy and successful.